সোমবার কোন ধরনের উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই ব্রাজিলে শেষ হয়েছে G20-র 19তম সম্মেলনের প্রথম দিন। আজারবাইজানের অসম্পূর্ণ জলবায়ু ইস্যুতে আলোচনায় গতি আনতে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকা সমস্যা মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর তাগিদ দেয় জাতিসংঘ, কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি G20-র সদস্য দেশের নেতারা। G20 সম্মেলনে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ইউক্রেন যুদ্ধ ও ডোনাল্ড ট্রাম্পের আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার ইস্যু। ইউক্রেন যুদ্ধ নিয়েও নেতাদের মধ্যে দেখা দেয় মতপার্থক্য। এছাড়াও এক বিবৃতিতে G20 নেতারা গাজা ও লেবাননে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান। জোটের সব সদস্যের এক সম্মিলিত বিবৃতিতে জানানো হয়, জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় বিশাল অর্থ সহায়তা যে কোনো উৎস থেকেই আসতে পারে। তবে সম্মিলিত অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেননি এই নেতারা, যদিও সম্মেলনের প্রথম দিনে বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA-এর তহবিলে $400 কোটি অনুদানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে সম্মেলনের ফাঁকে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর ও সন্দেহ কমানোর আহ্বান জানান। বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ সহজ করার বিষয়ে আলোচনা হয়। এর আগে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারে একে অপরকে আহ্বান জানান দুই নেতা। এছাড়া চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাইডলাইন বৈঠকে ইউক্রেন যুদ্ধ এবং কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মালিহা সুরাওয়ার্দি, সময় সংবাদ।